নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার। কৌশালী পৌষ পার্বণ অনুষ্ঠিত হলো জোত্রাম স্বস্তি পল্লী মাঠে। আদিবাসীদের পূর্ণ স্নান যাত্রা অনুষ্ঠিত হলো সোমবার। দেওয়ানদিঘি থানা এলাকায় এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো দেওয়ানদিঘি থানার পুলিশ। সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন হলো শেহারাবাজার রাধারানী বালিকা বিদ্যালয়ে। গোপালবেড়া ও মুইধারার মধ্যবর্তী স্থানে অনুষ্ঠিত হলো পীর সাহেবের মেলা। আসছে বিস্তারিত খবরে। একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার। সংস্কৃতির অ্যানেক্স হলে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক। বিভিন্ন উন্নয়নের খতিয়ান নিয়ে এদিন পর্যালোচনা করা হয়। সোমবার সংস্কৃতির অ্যানেক্স হলে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান নিয়ে পর্যালোচনা করা হয়। এছাড়াও আগামী দিনে কী কী উন্নয়নমূলক কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে তাও এদিন পর্যালোচনা করা হয়। এদিনের এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব সহ অতিরিক্ত জেলা শাসকবৃন্দ। এদিন বিভিন্ন ব্লকের আধিকারিকদের কাছ থেকে কাজের খতিয়ান জেনে নেওয়া হয়, পাশাপাশি কেন কাজগুলি সমাপ্তি হয়নি এবং কি অসুবিধা আছে তাও পর্যালোচনা করা হয়। দরকার হলে একটা গ্রাম পঞ্চায়েতে একটা পয়েন্টের নয় করে আরেকটা পয়েন্টে যদি ভেবে নিতে পারেন, সেখানে আরেকটা ছোট ইউনিট করলে তাহলে পুরো গ্রামটা কভার করতে পারে। এটা কিন্তু কোন ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না, মানে এটা 100% ইউনিট ব্লক হয়ে গেছে বলে আমরা চুপচাপ ঘুমিয়ে থাকলে কিন্তু হবে না। যখনই মাইক্রো লেভেল, যখনই কত ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট হয়েছে সেটা একটু সাইড রাখবে। আচ্ছা, বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পৌষালী পৌষ পার্বণ অনুষ্ঠিত হলো জোত্রাম স্বস্তি পল্লী মাঠে। বৈকুণ্ঠপুর এক নম্বর শাখার ব্যবস্থাপনায় পরিপূর্ণতা পায় এদিনের এই অনুষ্ঠান। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতি মাননীয় সনাত মন্ডল মহাশয়, সোমবার জোত্রাম স্বস্তি পল্লী মাঠে তৃণমূল এসটি এসসি ওবিসি সেলের বৈকুণ্ঠপুর এক নম্বর শাখার ব্যবস্থাপনায় ও স্বস্তিপল্লী বুথ তৃণমূল পরিবারের সহযোগিতায় পৌষালী পৌষ পার্বণ অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুস্থদের শীত বস্ত্র প্রদান অনুষ্ঠিত হলো। দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানগুলির শুভ সূচনা করেন বিধায়ক নিশীথ মালিক। সভাপতি মন্ডল ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন একটু আগে বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক কাছের কাছের মানুষ নিশীথ কুমার মানিক মহাশয়, ব্লকের সদ্য সভাপতি অভিভাবক শ্যামল দত্ত মহাশয়, কার্যকরী সভাপতি পরমেশ্বর কুমার মহাশয়, অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমার। আজকে আমাদের এখানে কি হচ্ছে? আজকে বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চল এসটিএসসি অফিসি ছেলের উদ্যোগে বৈকুণ্ঠপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের বিশেষ উদ্যোগে এখানে স্বস্তিপল্লী বুথে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যেটা রক্তদান শিবির নেই, রক্তদান উৎসবে পরিণত হয়েছে। সেখানে আমাদের বিধায়ক নিশীথ কুমার মালিক, আমাদের ব্লকের সভাপতি মীনা ব্যানার্জি, সকল নেতৃত্ব এখানে আছেন, মীনা ব্যানার্জি অঞ্চলের সমস্ত নেতৃত্ব আছে এখানে। এখানে প্রায় 200 জনের রক্ত দেওয়ার কথা আছে, তার মধ্যে এখনো পর্যন্ত প্রায় 112-115 জন রক্ত দিয়েছে। নিশীথ কুমার মালিক মহাশয় সহযোগিতায় আমাদের সচিন বিশ্বাস, জয়দেব ব্যানার্জি।
এদিন প্রায় ৫০ জন দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। শীত বস্ত্র প্রাপকরা এই শীতে শীত বস্ত্র পেয়ে স্বভাবতই খুশি। প্রায় ২০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এদিন রক্তদাতাদের মধ্যে প্রায় ৩০ জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ মালিক ছাড়াও তৃণমূল ব্লক সভাপতি সৌভিক পান। সমগ্র কর্মসূচিটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস কর্মীদের কর্মচঞ্চলতা লক্ষ্য করা যায়। জুতরাম থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। আদিবাসীদের পূর্ণ সেনানযাত্রা অনুষ্ঠিত হলো সোমবার। ধর্মীয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জামালপুরের তেলকুপি গয়াঘাটে। অনুষ্ঠান ঘিরে অসংখ্য মানুষের ঢল নামে। তাই মারাত্মার কাছে আজকে আমরা প্রার্থনা জানাচ্ছি সরকার, উনি আজকের এই পয়লা মাস সিজন। সোমবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে তেলকুপি গয়াঘাটে আদিবাসীদের পূর্ণ স্নানযাত্রা মহাসমারোহে অনুষ্ঠিত হলো। কথিত আছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই তেলকুপি গয়াঘাটে স্নান করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও পূজা অর্চনা করেন। জামালপুর বর্ধমান জেলা, প্রতি বছর এখানে পয়লা মাঘ এখানে সাঁওতালদের একটা অনুষ্ঠান হয় এবং এখানে এসে সবাই একসঙ্গে মিলে এসে পিকনিক করে আর নাচ গান হয় এখানে। আর এখানে নাচ গান হয়, তারপরে এখানে বিভিন্ন ধরনের মানুষ যেসব এই যে পৌষ সংক্রান্তি হয়েছে তাদের পিঠে তারপরে চিড়ে এসব নিয়ে এসে এখানে সবাই চান করে, তারপর পুজো করে, তাদের যা কিছু মনের ইচ্ছা এবং কামনা সেইগুলো পূর্ণ করার জন্য এখানে স্নান করে সেটা তারা প্রার্থনা করে। এটা কিসের অনুষ্ঠান? এটা অনুষ্ঠান বলতে এখানে প্রতি বছর এখানে উৎসব মতো হয় যে পিকনিক, তার সঙ্গে এটা একটা দামোদর নদ, এই নদে তারা এটাকে পূর্ণ এবং পবিত্র মনে করে এখানে পূজা করে, তাদের মনের বিভিন্ন চাহিদাগুলো যাতে পূর্ণ হয়। পিতৃপুরুষে যে তর্পণ করা হয় এখানে কি এই তর্পণের উদ্দেশ্যেই আসা বহু দূর থেকেই? হ্যাঁ, পিতৃপুরুষে যে তর্পণ করা হয়, তর্পণ বলতে পূজা করা হয়, যে বিভিন্ন ধরনের এই পৌষ সংক্রান্তি গেছে না, পিছে তারপর চিড়ে এইসবের মাধ্যমে এখানে পূজা করা হয়। কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি পান্ডুয়া, আমরা যিশু আশ্রম থেকে আসছি। সবাই আমাদের সমস্ত স্টাফ আমাদের দাদা এসে বিভিন্ন জায়গা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই পূর্ণ তিথিতে এসে উপস্থিত হন। প্রতি বছরই পয়লা মাঘ এটি অনুষ্ঠিত হয়। পরে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন চড়ুই ভাতিতে মিলিত হন। জামালপুরে কোথায়? কি কারণে এসেছেন আজকে? ছোট বাউনি অপলক্ষে এইসব আমাদেরকে ঠাকুর দেবতাকে দিতে হবে,
কি করলেন একটু সকাল থেকে? এসে এই মাঠে এসেছি, এখন আবার চান টান করে ঠাকুর দেবতাকে দেবো, তারপরে বৃষ্টি করবো, খাবো, নাচ গান করবো। আপনারা কি পিতৃপুরুষের তর্পণের উদ্দেশ্যে কি এখানে আসা? হ্যাঁ, আমাদের সেই এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অসীমা পাত্র, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবটুডু। সহকারী সভাপতি সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সম্পাদক। সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, জামালপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। দেওয়ানদিঘি থানা এলাকায় এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো দেওয়ানদিঘি থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সুভাষ বৈরাগ্য। ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করে পুলিশ। এক নাবালিকার উপর যৌন হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃত ব্যক্তির নাম সুভাষ বৈরাগ্য। ঘটনাটি ঘটেছে দেওয়ানদিঘি থানা এলাকায়। ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে দেওয়ানদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন পুলিশ গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে মেডিকেল চেক আপ করায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পূর্ব বর্ধমান জেলা আদালতে পেশ করেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন হলো শেয়ারাবাজার রাধারানী বালিকা বিদ্যালয়ে। সোমবার থেকে শুরু হয়ে উৎসব চলবে আগামী বুধবার পর্যন্ত। একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। শেয়ারাবাজার রাধারানী বালিকা বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হলো সোমবার। অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় ওই স্থানে এসে শেষ হয়। সোমবার থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে আগামী বুধবার পর্যন্ত। স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা, স্কুলের ছাত্রী, প্রাক্তন ছাত্রী, কিছু গ্রামবাসী সহ শুভ সম্পন্ন মানুষজন এদিনের র্যালিতে পা মেলান। কর্মসূচি ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে আমাদের এই স্কুলে স্কুলের 50 বছর পূর্তি উপলক্ষে আজকে একটি র্যালি হলো। আমাদের বিদ্যালয়টা স্থাপিত হয়েছিল 1968 সালে এই 16ই জানুয়ারি। সেই 16ই জানুয়ারি থেকে আজকে আমাদের 50 বছর পূর্তির যে অনুষ্ঠান, সেই র্যালি দিয়ে আজকে সেই অনুষ্ঠানের সূচনা হবে। কে কে উপস্থিত ছিল বিশেষ করে? আজ আমাদের এই বিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রীরা, শিক্ষিকা, পরিচালন সমিতির সদস্য, কিছু সমবেত গ্রামবাসী এবং আমাদের পুরনো কিছু ছাত্রী, প্রাক্তন ছাত্রী, প্রাক্তন কিছু শিক্ষিকা এবং আরও কিছু আমাদের উৎসাহী অনেক ব্যক্তি বাড়ি থেকে এসেছেন, তারাও এখানে উপস্থিত ছিলেন। কি অনুষ্ঠান থাকছে আপনার? আজকে আমাদের র্যালি দিয়ে সূচনা হলো। এরপর আমাদের আছে কিছু মেয়েদের, আমাদের ছাত্রীদের দ্বারা কিছু বিনোদনমূলক অনুষ্ঠান। তারপর দুটো থেকে হবে আমাদের নারী শিক্ষা ও প্রগতি নিয়ে একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন আমাদের নিজের বিদ্যালয়ের শিক্ষিকারা কয়েকজন আছেন এবং আমাদের শ্যামসুন্দর রামলাল বা আদর্শ বালিকা বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছেন, সিয়ারা বয়েজের প্রধান শিক্ষক আছেন, আরও কিছু উৎসাহী ব্যক্তি এর মধ্যে আমাদের যোগদান করবেন। Thank you.
রামরানী বালিকা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব আজকে প্রথম এই পরিক্রমা র্যালির মাধ্যমে আমাদের আজকে শুভ সূচনা হবে। আজকে র্যালিটা কোথা থেকে শুরু করেছি? আজকে শুরু করেছি আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এবং এই র্যালি লায়কা বাজার হয়ে আবার বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে এসেছে। কি কি ছিল র্যালিতে? ছিল আপনার কার্টুন থেকে শুরু করে, নম্পা থেকে শুরু করে, হাফ থেকে শুরু করে, ব্যাঞ্জো থেকে শুরু করে, আপনার প্যারেডের যে টিম সেই টিম সকল ধরনের এবং শঙ্করধ্বনি থেকে শুরু করে, ঢাকি থেকে শুরু করে সকলে। আজকে কারা অংশগ্রহণ করেছিল র্যালিতে? সকল ছাত্রছাত্রী এবং এলাকার শুভবর্তী সম্পূর্ণ যারা মানুষ এবং অভিভাবক সকলেই এসেছে। কতদিন চলবে আপনার এই অনুষ্ঠান? সমস্ত শিক্ষিকারাই আমাদের এখানে। কতদিন চলবে অনুষ্ঠান? মূলত তিন দিনের অনুষ্ঠান, আজ কাল এবং পরশু। কি উপলক্ষে এই অনুষ্ঠানটা হচ্ছে? আমাদের সুবর্ণ জয়ন্তী উৎসব। আমাদের বলতে কার? চেয়ারা বাজার রাধারানী বালিকা বিদ্যালয়। কোন ব্লকের অন্তর্গত এটা? এটা রায়না ব্লকের অন্তর্গত। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহা ও সুমন্ত সাঁইয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরের খবরে। অন্যান্য জায়গার সাথে সাথে শীতের দাপট অব্যাহত ভাতারে। আগুন পথে ব্যস্ত কচিকাঁচা থেকে বয়স্ক সকলেই, এর পাশাপাশি গানের তালে পা মিলিয়েছে কচিকাঁচারাও। রাজ্য জুড়ে শীতের দাপট অব্যাহত। কচিকাঁচা থেকে বয়স্ক সকলেই শীতের কবলে জবুথবু। সকলেই শীতের হাত থেকে বাঁচতে আগুন পোয়াতে ব্যস্ত। অন্যান্য জায়গার সাথে সাথে একই চিত্র ফুটে উঠেছে ভাতারে। তখন তো গঙ্গা নিজেই উজান বয় বলে আগে উজানি পড় বলা হয়। শুনেছি আমার বাপ সব জায়গা। আগুন পোনা কেমন হচ্ছে? আগুন পোনা দারুণ দারুণ। এর পাশাপাশি গানের তালে তালে পা মেলান কচিকাঁচারা। শীতকে উপেক্ষা করেই মাতোয়ারা হয়ে উঠেছে সকলে। এর পাশাপাশি আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আলপনার উৎসব, তারপর আজ খড়ি ব্রিজ, হরিদ্বার, তারপর অজয় নদী, এগুলোতে ভিড় দেখলেই বোঝা যাবে কত সুন্দর পর্ব। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। যোতরাম বিদ্যাপীঠ হাই স্কুলের জন্মদিবস পালিত হবে আগামী 16 জানুয়ারি। সেই উপলক্ষে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে স্কুল কর্তৃপক্ষ। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। 16 জানুয়ারি যোতরাম বিদ্যাপীঠ হাই স্কুলের জন্মদিবস অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে বিদ্যালয়ে সাজো সাজো রব। বহিরাগতদের স্কুলের প্রবেশের উপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে বিদ্যালয় পরিচালক মণ্ডলী। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন কুমার দাস জানান, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। তারই পরিপ্রেক্ষিতে বিদ্যালয় কর্তৃপক্ষ মূল প্রবেশদ্বারে এক ব্যক্তিকে অস্থায়ীভাবে নিয়োগ করছে। সরকারি শিক্ষা দপ্তর থেকে আমরা একটা নির্দেশিকা পেয়েছি যে সমস্ত স্কুলে ছাত্রছাত্রীদের নিরাপত্তাটা একটা বড় একটা প্রশ্নের মুখে পড়েছে। বাইরে থেকে অনেক ছেলেমেয়েরা, অভিভাবকরা যে কোনো সময়, তাদের কোনো নির্ধারিত সময়সূচি নেই, বিদ্যালয়ে আসছে, বিদ্যালয়ে প্রাঙ্গণে ঢুকে পড়ছে, অফিসে ঢুকছে এবং সেটা প্রয়োজনও থাকে, অনেক সময় অপ্রয়োজনীয় থাকে। এখানে কোঅর্ডিনেশন স্কুল সহশিক্ষামূলক একটা প্রতিষ্ঠান, যেখানে মেয়েদের, ছেলেদের প্রত্যেকেরই, বিশেষ করে মেয়েদের নিরাপত্তার একটা বিশেষ প্রয়োজন আছে। সেই জন্য আমরা খুব রিসেন্ট এই আমরা জানুয়ারি মাসের প্রথম থেকে উদ্যোগ নিয়েছি পরিচালন সমিতির সম্মতিক্রমে, শিক্ষকদের সঙ্গে আলোচনাক্রমে, যে আমরা একটা লোক গেটম্যান আমরা রাখবো, যে সাইকেলের নজরগুলো রাখবে। বাইরে যারা আসবে তারা রেজিস্টার খাতা আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে তাকে দিয়েছি এবং বলেছি টোটাল বৃত্তান্ত বাইরে থেকে যারা আসবে সেটা ওই খাতার মধ্যে লিপিবদ্ধ করতে, যাতে আগামী দিনে বিদ্যালয়ে কোনো ধরনের আপনার সঙ্গে ঘটনা না ঘটে। এর কোনো আগন্তুক থাকলে কিন্তু তার সম্পূর্ণ পরিচয়পত্র বা তার টোটাল ডিটেলসটা, তথ্যটা না নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে দেবেন। এটা করে কি খুব ভালো? এটা হওয়ার ফলে বিদ্যালয়ে, আমার মনে হয়, আমি আমার নিজের ব্যক্তিগত মত যে বিদ্যালয়ে নিরাপত্তাটা অনেকটাই জোরদার হয়েছে এবং ডিসিপ্লিন অনেকটা ফিরে এসেছে বিদ্যালয়ে। বিদ্যালয়ে ছাত্রছাত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তি বিদ্যালয়ে প্রবেশ করতে গেলে খাতায় নাম, ঠিকানা এবং কী বিষয়ে এবং কার সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক তা লিপিবদ্ধ করতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এর ফলে অবাঞ্ছিত ব্যক্তিদের বিদ্যালয়ের প্রবেশের উপর হ্রাস টানা যাবে। খাতা সংক্রমণের ব্যাপারটা হচ্ছে, আমাদের স্কুলে তো আপনারা জানেন যে এটা হচ্ছে কোএডুকেশন স্কুল, এখানে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আছে, তারা স্কুলে একটা নিরাপত্তা দরকার, তাদের নিরাপত্তা আমাদের সুনিশ্চিত করার জন্যে আমরা
আর আমাদের সরকার এই ব্যাপারে চাইছেন যে বিদ্যালয়ের মধ্যে ছাত্রছাত্রীরা যাতে সম্পূর্ণ সুরক্ষিত থাকে সে ব্যাপারে সুনিশ্চিত করার জন্য আমরা সেই কার্যক্রমকে আমরা সঠিক ধারায় পরিচালনা করার জন্য আমাদের পরিচালন সমিতি নির্দেশক্রমে এবং তাদের অনুমতিতে এবং ইতিপূর্বে আমরা অভিভাবকদেরও একটা সম্মতি পেয়েছি যে সাইকেল স্ট্যান্ড এবং গেটম্যান আমাদের বিদ্যালয়ে রাখা প্রয়োজন বলেই আমরা মনে করেছি। এই ব্যাপারে আমাদের সকল দপ্তরই আমরা জানিয়ে আমরা একটা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমরা এই গেটম্যানকে আমরা নিয়োগ করেছি এবং সাইকেল স্ট্যান্ডের ব্যবস্থা আমরা করেছি। সব সম্পূর্ণ যদিও এটা অস্থায়ীভাবে এটা সম্পূর্ণ হবে, আমাদের পরবর্তীকালে ইচ্ছা আছে যে এটাকে স্থায়ী বন্দোবস্ত করবে। আমাদের প্রশাসনকে জানানো হয়েছে, তারা এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে তারা আমাদেরকে জানিয়েছেন। আমাদের নিজস্ব যে বিদ্যালয়ের যে গার্ড থাকবে এবং আমাদের শিক্ষক শিক্ষিকারাও আমরা থাকব, আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা প্রত্যেক অভিভাবকদের আমরা অভিভাবকদের চিনি, ছাত্রছাত্রীদের চিনি, বিদ্যালয় চত্বরে আমরা যথেষ্ট পরিমাণে তাদেরকে যথোচিত বসার ব্যবস্থাও করেছি এবং সেই ব্যবস্থা আমরা। যোধরাম থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। গোপাল বেড়া ও মুইধারার মধ্যবর্তী স্থানে অনুষ্ঠিত হলো পীর সাহেবের মেলা। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ভিড় জমায় এদিন। ভক্তদের বিশ্বাস, ভক্তি ভরে দোয়া করলে মনস্কামনা পূর্ণ হয়। পীর সাহেবের মেলা অনুষ্ঠিত হলো সোমবার। মেলাটি অনুষ্ঠিত হয় খণ্ডকোষের গোপাল বেড়া ও মুইধারা এলাকার মধ্যবর্তী স্থানে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও পয়লা মাঘ অনুষ্ঠিত হয় এই ধর্মীয় অনুষ্ঠান। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষের সমাগম ঘটে। মানুষজনের বিশ্বাস, ভক্তি ভরে দোয়া করলে মনস্কামনা পূর্ণ হবে। এই মেলাকে ঘিরে আর কি করছেন? এই মেলাটা শুধুমাত্র গ্রামীণ মেলা। এই মেলা একটা দিনই হয় এবং এখান থেকে 15-20 কিলোমিটার অন্তর চতুর্দিকে মানুষজন আসে, সারা দিনে কেনাকাটা করে এবং বাবা পীর সাহেবের দোয়া নেয়। এটাই হচ্ছে মেলার মূল বৈশিষ্ট্য। এই মেলা কোন তারিখ ধরে করা হয়, কোন দিন ধরে করা হয় মেলা? পয়লা মাঘ, প্রত্যেক প্রতি বছর পয়লা মাঘ এই মেলাটি অনুষ্ঠিত হয়। এই মেলাটি কোথায় হচ্ছে? এটা হচ্ছে গোপালবেড়া এবং মুইধারার মাঝামাঝি বাবা পীর সাহেবের স্থানে। ধূপ মোমবাতি সহ ভক্তি অর্পণ করেন আগত ভক্তবৃন্দ। কর্মসূচি উপলক্ষে মানুষজনের ঢল নামে, নিয়ম নীতি মেনে চলে সমগ্র কর্মকাণ্ড। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। আতশবাজির মাধ্যমে পরিসমাপ্তি হলো শিশু মেলার। রং বেরঙের বাজি প্রদর্শিত হয় মেলা প্রাঙ্গণে। সমগ্র কর্মসূচি ঘিরে উৎসাহ জনতার ঢল নামে মেলা প্রাঙ্গণে। শিশু মেলার পরিসমাপ্তি হল রবিবার। আতশবাজির মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রসঙ্গত, গত 4 তারিখ থেকে শুরু হয়ে এই মেলা চলে রবিবার পর্যন্ত। এদিন দর্শকদের মনোরঞ্জনের লক্ষ্যেই এই রূপ উদ্যোগ গ্রহণ করেন আয়োজকরা। বিভিন্ন বাজির প্রদর্শন চলে পরিসমাপ্তি অনুষ্ঠানে। আতশবাজির প্রদর্শন দেখতে অসংখ্য মানুষের ঢল নামে মেলা প্রাঙ্গণে। সমগ্র কর্মসূচি ঘিরে আগত মানুষজনের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে।
শিশু মেলার শেষ দিন, আতঙ্কবাসীর মাধ্যমে আজকে শিশু মেলার সমাপ্তি ঘোষণা করছি। আজকে আমরা এখানে খুব সুন্দর সুন্দর বাজি নিয়ে এসেছি, লেটেস্ট নাটক দিয়ে বসে আমরা দেখলেন ছটায় বেরিয়ে এলো। আমার এই তৃণমূল পার্টির সাথে আমি যুক্ত আছি, আর মেলা কমিটি আমি সেক্রেটারি। মমতা ব্যানার্জি যেভাবে মেলা আজকে গোটা পশ্চিমবঙ্গে মেলা ছড়িয়ে দিয়েছে, এই মেলা তারই একটি অঙ্গ। আজ আজকে বিশেষ একটা দিন, এই দিনে আজকে মানুষদের আনন্দ দিতে পারে নিয়ে খুব ভালো লাগছে। আগামী দিনে যাতে মেলা আরও ভালো করে করতে পারে, আমরা সহযোগিতা করে অনেক সহযোগিতা করে বিভিন্ন দিক দিয়ে আপনাদের এই সম্মান দিয়ে আরও অনেক টাকা করে দিতে পারে মেলাকে আমরা আরও ভালো করে। মোটামুটি কেমন কী টাকার বাজেট আছে এই খালি? মোটামুটি আমি বলছিলাম 14-15 লক্ষ টাকা মোটামুটি হয়ে গেছে। সবাইকার আপনাদের আশীর্বাদে মনে হচ্ছে সবকে ঠিক করতে পারবে। কি করছি তোর ওই কাকুর না? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার। কৌশালী পৌষ পার্বণ অনুষ্ঠিত হলো জোত্রাম স্বস্তি পল্লী মাঠে। আদিবাসীদের পূর্ণ স্নান যাত্রা অনুষ্ঠিত হলো সোমবার। দেওয়ানদিঘি থানা এলাকায় এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো দেওয়ানদিঘি থানার পুলিশ। সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন হলো শেহারাবাজার রাধারানী বালিকা বিদ্যালয়ে। গোপাল বেড়া ও মুইধারার মধ্যবর্তী স্থানে অনুষ্ঠিত হলো পীর সাহেবের মেলা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য যোগ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।